পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। Malaysia day 4 আমরা আজকে যাচ্ছি মালাকা আমরা গ্র্যাব নিয়ে নিয়েছি হোটেলের সামনে থেকে এই আমার আর উইদাউট গ্র্যাব আমরা হচ্ছে যেতে পারতাম কেএল সেন্টারে ওইখান থেকে কেটিএম এ যেতে পারতাম মানে ট্রেনে যেতে পারতাম তো ট্রেনটা আমি দেখলাম লিটল এক্সপেন্সিভ আর ওই কেএল সেন্টারে যেতেও আমাকে নাই গ্র্যাব করতে হতো অথবা আমি যদি মনোরেলে যেতাম তাহলেও একটু সময় লাগতো সময় বেশি লাগতো আর কি আমার কেটিএম এর টাকাটাও বেশি সো আমি এখান থেকে গ্র্যাব করছি গ্র্যাব করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে অনলি 16 ইয়ে লাগলো রিঙ্গিত লাগলো লাগবে বাস স্ট্যান্ডে যেয়ে দেন বাস নিয়ে মালাকায় যাব তো চলেন সাথে থাকেন দেখতে থাকেন তানিয়া দি ট্রাভেলার কাউন্টারে যেতে হবে ব্লু কালারের কাউন্টার এখন একটু মাস্কটা পরি সুন্দর এয়ারপোর্টের মতো বাস স্ট্যান্ড এখানে বাসে টিকিট কাটার জন্য আমাদের পাসপোর্ট শো করতে হয়েছে আর সবার ফুল নাম লিখে তারপরে দিতে হচ্ছে রাহার টিকিট আর আমাদের টিকিট মিলে এখানে 30.40 রিঙ্গিত লেগেছিল সেলফ টিকিটেরও ব্যবস্থা আছে যে কেউ সেলফ টিকিট করতে চাইলে করতে পারেন তবে আমরা তো জানি না তা আমরা কথা বলে টোলে নিছি আর কি এনিওয়েজ এখানে হচ্ছে ইনফরমেশন একটা দিয়ে রাখি সেটা হচ্ছে 2 বছরের উপরের বাচ্চাদেরই টিকিট লাগবে বাসে আর আমরা মেট্রো বা কেটিএম এগুলো কাটি নাই আসলে টিকিট রাহার কোলে নিয়ে ইয়ে পার হয়েছি কোলে নিয়ে পার হয়েছে আর কি টিকিট কাটতে হয় নাই এখানে আবার হইল এনিওয়েজ চলেন দেখতে থাকেন আমাদের হচ্ছে 10:25 বাস এখন 10:17 বাজে 3 নম্বর গেট থেকে বাস ছাড়বে আমরা বাসে উঠে বসলাম এই যে 3টা সিট বাচ্চাদের সিট ম্যান্ডেটরি দেখি কতক্ষণ লাগে এখন কত বাজে বাস একটু লেটে এখন বাজে 10:50 বাজে দেখি কখন যেয়ে পৌঁছায় হ্যাঁ বাস লেটে আছে 25 আসার কথা ছাড়ার কথা ছিল সেটা এখন 50 বাজে এনিওয়েজ দেখি কখন পৌঁছাই জানাচ্ছি আমরা পৌঁছে গেছি মালাক্কা মাকসুর এন্টার ওই যে আমরা ওই বাসে আসছি এই যে আমরা মালাকায় গ্র্যাবে উঠলাম অনলি 5 রিঙ্গিত খুব কাছে আর কি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে হোটেলটা বলে খুবই ভালো হয়েছে আমি বাসে একজনের সাথে কথা বলছি তাই শুনলাম এখানে লাগেজ রাখা যাবে এই যে রাহা একটা চিপস নিচ্ছে চেকিংটা খেয়াল করতে হবে চেকিং হচ্ছে 3টায় এখানে একটু ওয়াশরুম আছে হাই তিনটার সময় চেক ইন সো আমরা চলে আসছি তো 1টার সময় এখন 2 ঘন্টা আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করি দেখি আমার লিস্টে কি কি আছে কোন দিকে যাওয়া ঘোরা গাড়ি আছে দেখে নিই দেখে দেখে ঘুরতে থাকি আমি মোটামুটি ওভারঅল সবই ইয়ে করে আসছি চিন্তাভাবনা মানে ঠিক করে আসছি প্ল্যান করে আসছি আর কি
গরম এখানে ওয়েদারটা। পাহাড়ি এলাকা তো একটু গরম গরম বেশি। এখানে যাচ্ছি আমাদের পাঁচ গন্তব্যে, চলেন সাথে থাকেন। আমরা এখন ঝংকার ওয়ার্ড দিয়ে হাঁটতেছি। অ্যাকচুয়ালি এখানে একটা ইয়া হয়েছে, এখানে আসার সময় শুনতেছি আর কি, আস্তে আস্তে শুনলাম শুক্রবার শনিবার আর রবিবার, হ্যাঁ ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে এই সময় ঝংকার ওয়ার্ডকে হচ্ছে ওই যে যে নাইটের যে মার্কেটটা সেইটা বসে, এছাড়া আর বসে না, মানে নর্মাল ইয়াতে বসে না আর কি, নর্মাল ডেইজে বসে না। এনিওয়েজ আমার জানা ছিল না, জানা থাকলে আমি সেইভাবে প্ল্যান করতাম, ওইটা একটু দেখতে পারতাম আর কি। এই যে ঝংকার ওয়ার্ড যাব সেই দিকে যাব, এইটা সব মেন স্ট্রিট আর কি, ওদের মেন জায়গা। হ্যাঁ ওরকমই, আসো আমরা বামে যাব, এদিকে যাব চার্চে, ওখানে পরে যাই। এই যে সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন, অ্যাকচুয়ালি এখানে আমরা অনেক সুন্দর দোকান বা কিছু টেম্পল এইসব, রাস্তাটা অনেক সুন্দর ছিল, বিভিন্ন ঘর বাড়ি ছিল, এগুলো সব দেখতে পেরেছি ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেই চার্চে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ওই চার্চে যেতে ওই ঝংকার রোড দিয়েই বেরোতে হতো, ঝংকার রোড দিয়ে বেরোয়ে হাতের বামে যেতে হতো, যেটা আমরা করি নাই। সো অনেক দূর হাঁটার পরে ঘোরার পরে এত বেশি টায়ার্ড লাগছিল, এত গরম ছিল যে আমরা গ্র্যাব করে আবার ফিরতি পথে আসা শুরু করলাম আমাদের হোটেলে। প্রচুর গরম অ্যান্ড রোদ, বাইরে হাঁটাও যাচ্ছে না, ক্যাব খুব ছাতা ছুতা দিও। তাই আবার আমরা গ্রাবে করে হোটেলে যাচ্ছি, যত দূর হেঁটে আসছি আর হাঁটতেও ইচ্ছা করতেছে না। এনিওয়েজ লোয়েস্ট ভাড়া 5 রিংগিত আর কি, আর গ্রাবে সবসময় মাস্ক পরে থাকতে হয় হচ্ছে। এনিওয়েজ এখানে কখনো কখনো মাস্ক পরতে হচ্ছে, কখনো কখনো পরতে হচ্ছে না, হোটেলে যাচ্ছে এখন আবার, পরে বেরোবো 5:30 থেকে। 117 এই কিরে বেল, এই যে প্রথমে রাইট সাইডে ওয়াশরুম, টাওয়ার আছে, টয়লেট ইজ আছে, এইটাই ওয়াশরুম ভালোই ছোটোর মধ্যে। দেন এখানে এসি, ও হেয়ার ড্রায়ার আছে, বাহ চামচ ছোট্ট, ও ছাট চামচ আছে, দেখছ রাহা পানি, এটা হচ্ছে একটা টিভি, ফ্ল্যাট টিভি, একটা ডাবল বেড, এখানে কি আছে, ও বাবা ইস্ত্রি আছে একটা, ভালো তো ইস্ত্রির স্ট্যান্ড আছে, ওই যে ইস্ত্রির স্ট্যান্ড, বাবা লটস অফ হ্যাঙ্গার্স, এক্সট্রা পিলোস, এখানে পিলোস সুন্দর, আর এই হচ্ছে বিশাল উইন্ডো, যদিও উইন্ডো দিয়ে পাশে বিল্ডিং দেখা যায়, স্টিল সুন্দর। চেক ইন, সো আমরা ঢুকলাম, এখনও 3টা বাজে না, 2:45 দিছে আর কি রুম। এনিওয়াইজ এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে কথা হচ্ছে, সাথে থাকেন। এই যে আমাদের রাহা বেবি, রাহা বেবি দেখো একটু তাকাও, আমরা মালাকার রোডে হাঁটাহাঁটি করতেছি, রোডগুলোই সুন্দর, হেরিটেজ হেরিটেজ একটা ভাব আছে। এখন আমরা যাচ্ছি ডাস স্কোয়ারে, হাঁটতে হবে 10-12 মিনিটস লাগবে, চলেন যেতে থাকি। মসজিদ, খুব সম্ভবত এটা সবচেয়ে বড় মসজিদ হবে, সেন্ট্রাল মসজিদ টাইপের, কিন্তু দেখতে প্যাগোডার মতো, এই যে মাথা মুখা জিয়া দেখো, মসজিদ কিন্তু গম্বুজ টম্বুজ নাই, দেখো তো এটা মনে হয় কোনো চার্চ টার্চ ছিল গো, মসজিদ বানাইছে।
আমরা আসলে অনেক বেশি কনফিউশন ছিলাম এই মসজিদটা নিয়ে, কিন্তু পরে দেখলাম এটা হচ্ছে মসজিদে ক্যাম্পাং হুলা, অনেক বিখ্যাত একটা মসজিদ, এটা একটা হেরিটেজ অ্যাকচুয়ালি, আমাদের হোটেলের পেছনের রাস্তায় পড়ে। এনিওয়েজ চলেন মসজিদটা আপনারা ঘুরে ঘুরে দেখেন, তবে এইটা মাস্ট ভিজিট, হ্যাঁ এখানে আসবেন। ক্যাম্পাং হুলু মসজিদটি মালয়েশিয়ার মালাক্কা শহরের ক্যাম্পাং হুলু গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি মালাকার প্রাচীনতম মসজিদ, অ্যাকচুয়ালি দেশের প্রাচীনতম মসজিদ, যা মূলত 1720 থেকে 1728 সালের দিকে নির্মিত হয়েছিল এবং 1892 সালে সংস্কার করা হয়েছিল। মসজিদটির স্থাপত্য নকশা স্থানীয় মালয় সুমারাতাং এবং সিনির মধ্যে একটি ক্রস, মূল ভবনের সাথে একই সাথে মিনার, অজু পুল ও প্রবেশদ্বার খিলান নির্মিত হয়েছিল। মিনারটি বালাই নোবাত মেলায়ু শৈলীর সাথে একটি প্যাগাডোর সাথে সাদৃশ্যপূর্ণ, আমাদের সেটাই মনে হয়েছিল, কারণ দেখতে বাইরের থেকে দেখতে এটা প্যাগাডো প্যাগাডো লাগছিল। আমরা যাচ্ছিলাম ডাস স্কোয়ারে, যেতে যেতে দেখে ফেললাম মসজিদটি, এখন যাব চমৎকার একটা রাস্তা দিয়ে, এই আপনারা সবাই জানেন সেই যে নদীর ধার দিয়ে, ওইটা অবশ্য এখন দেখানোর সময় নাই, আমার ব্লগ অনেক বড় হয়ে গিয়েছে। সো আজকের মতো ডে 4 এপিসোড 1 থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই এপিসোড 2 মালাকাতেই। আর সেই পর্যন্ত ওই যে সবসময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।